আমি জানতে চাই যে ভৈরবীর পায়ের নিচে যে মহিষাসুর আছে তার তাৎপর্য তার মানে এক নারী এক পুরুষকে বধ করেছে মহিষাসুর হলেন প্রথমে পুরুষ তো একজন তার ব্যাপারে বিশেষ কিছু জানা নেই কিন্তু লোক বলে তাকে প্রচণ্ড বদনাম করা হয়েছিল তার মানে সে খারাপ আর দেবী তাকে বধ করেন এবং তার বাহন এতই বেচারা তিনি একটি ঘোড়াও কিনতে পারেননি তাই মোস চড়ে বেড়াতেন আর কেবল তারই প্রাণ যায়নি মোষটিকেও প্রাণত্যাগ করতে হয় মোষ লড়াই করতে পারে তো অতীতে কিছু মানুষ মোষের ওপর চড়তেন কারণ লড়াইয়ের সময় একটি মোষ একটি ঘোড়ার চেয়ে অনেক বেশি কার্যকরী ঘোড়ার একটাই সুবিধে সে লম্বা তাও যদি আপনি ভালো যোদ্ধা হন কিন্তু মোষ তাকে সঠিক খাদ্য এবং প্রশিক্ষণ দিলে যুদ্ধের সময় সব কিছু তছনছ করে ভেঙে বেরিয়ে যেতে পারে তো মহিষ বাহন হিসেবে ভালো আর ভারতবর্ষে তো যুদ্ধে হাতি ব্যবহার হয়েই এসেছে তো তিনি মহিষ ব্যবহার করতেন এই চিত্রটি আমাদের কল্পনাতে রয়ে গিয়েছে যার থেকে এটাই বোঝা যায় যে মানুষের মধ্যে যে জন্তুটি রয়েছে জান্তব প্রকৃতি জন্তুর ন্যায় স্বভাব মানুষেরই ভেতরে আপনি স্বর্গ থেকে সরাসরি আসেননি যেমন অনেকেই ভাবেন আপনার বিবর্তন ঘটেছে সেই জীবাণু কীটপতঙ্গ ফড়িং সেই মোষ এই সব জন্তুগুলোর এদের প্রকৃতিগুলো যার মধ্যে দিয়ে বিবর্তন ঘটেছে সেই প্রকৃতির কিছু কিছু অংশ রয়েছে আপনার মধ্যে হ্যাঁ জানেন তো আপনি এখনও রয়েছে আপনার সাথে তো এগুলো সব বাধ্যকারী প্রবৃত্তি আধুনিক নিউরোলজিও আজ এটা বলছে যে আপনার মস্তিষ্কের একটি অংশ হলো একটি ব্রেন সরিসৃপের মস্তিষ্ক যেটা প্রায় আপনার হাতের মুঠোর মতন বড় তো এই বিবর্তনকারী প্রক্রিয়া আধুনিক নিউরোলজি এরা স্বীকার করছে যে আপনার মস্তিষ্কের একটি অংশ হলো সরিসৃপের তার মানে এখনও সেই পিছিয়েই রয়েছেন যেটা কিনা না হঠকারী বাধ্যকারী এবং কাজও সেইভাবেই করে কিন্তু সেটার ওপরে একটি পুষ্পের ন্যায় আমাদের মস্তিষ্কে সেরিব্রাল করটেক্সটি গজিয়ে উঠেছে সেই পুষ্পতুল্য জায়গা থেকে যদি আপনি কাজ করেন যেটা কিনা একটি ঘটনা ঘটেছিল যখন মানুষের মেরুদণ্ড বিবর্তন প্রক্রিয়ায় সোজা হয়েছিল এবং মেরুদণ্ড সোজা হওয়ার পর বাইরের পুষ্পটি বিকশিত হয় এবং এটাই আপনাকে মানব প্রকৃতি প্রদান করে এর ফলেই আপনি চিন্তা করতে পারেন বিশ্বব্যাপী একত্ব নিয়ে অস্তিত্ব নিয়ে এর ফলেই আপনি এটা ভাবার ক্ষমতা রাখেন যে পৃথিবীতে সব কিছুই এক এর ফলেই আপনি একজন বৈজ্ঞানিক হয়ে উঠতে পারেন এবং এর ফলেই আপনি একজন সত্যসন্ধানী হয়ে উঠতে পারেন তো যদি শরীশ্রীপ মস্তিষ্কে ফিরে যান তখন আপনার কাছে কেবল বেঁচে থাকার হটকারিতাটাই থেকে যাবে তো ওই সম্পূর্ণ প্রক্রিয়াটি মানুষের এই প্রচেষ্টা শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে ধ্যানের মাধ্যমে এটি হল এই যান্ত প্রকৃতি থেকে দূরে সরে আসা এবং মস্তিষ্কের পুষ্পসুলভ মাত্রাটি থেকে নিজেকে চালনা করা এই ঘটনাটি খুব পুরনো নয় কিন্তু এটি আপনাকে জীবনকে এক অনন্ত প্রবাহের মতন দেখতে সক্ষম করে তোলে আপনি যদি আবার সেই সরিসৃপ মস্তিষ্কে ফিরে যান তাহলে আপনি কেবল সীমানা নির্ণয় করতেই জানবেন তাই যখনই আপনি আশেপাশের মানুষের সাথে সমস্যা অনুভব করেন আপনি আসলে চাইছেন নিজের গণ্ডিগুলোকে নির্দিষ্ট করতে এটা আমার ওটা আপনার আমার জায়গা আপনার জায়গা আমার বাতাস আপনার বাতাস এরম ব্যবহার করলে বুঝবেন শরীশ্রীপ মস্তিষ্ক এখন এই আধ্যাত্মিক প্রক্রিয়া যোগের প্রক্রিয়া চেষ্টা করছে এইটাকে কারণ আপনি যদি কেবল মস্তিষ্কের এই জায়গাটা থেকেই কার্য করেন হ্যাঁ চলবে কিন্তু সেটা যথেষ্ট নয় আপনি সম্পূর্ণটা ব্যবহার করছেন না এখন প্রমাণ রয়েছে দেখানোর যে সরিসৃপ মস্তিষ্কটি সেটি আরও সচ্ছল হয়ে উঠতে পারে এবং মস্তিষ্কের বাইরের পুষ্পসম অংশটির সাথে আরও সুন্দরভাবে ছন্দ মিলিয়ে নানা পরীক্ষা করে দেখা গিয়েছে যে বিভিন্ন যোগের পদ্ধতি অভ্যেস করলে এই সরিসৃপ মস্তিষ্কটি যার কাজই হল সবসময় সীমা নির্ধারণ করা এটি সেরিব্রাল কর্টেক্সের বাইরের অংশটির সাথে আরও সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করে এক হয়ে কাজ করতে পারে তো আমি জানি না আপনার আপনার করা উচিত পুষ্পটিকে বিকশিত করা উচিত সেই জন্যই যোগে আপনি দেখবেন যোগের বিভিন্ন চিত্রগুলোতে ফুল ফুল ছোট ফুল ছোট ফুল ছোট ফুল তারপর বিশাল বড় একটা ফুল বিকশিত একটি ফুল যদি বিকশিত হয় তার মানে এবার মানুষের বুদ্ধিমত্তা একাত্ম হয়ে কাজ করছে বিভক্ত হয়ে নয় এমনভাবে নয় যে আপনাকে সব কিছুর থেকে আলাদা করে দেবে বরং আপনাকে সব কিছুর সঙ্গে অন্তর্ভুক্ত করে তুলবে এটা কোনো দর্শন নয় সব কিছুর সঙ্গে অন্তর্ভুক্ত হওয়াই প্রকৃতির আসল রূপ অন্য কোনো প্রাণী এটাকে উপলব্ধি করতে পারে না তারা সকলেই সীমানা নির্ধারণ করতে ব্যস্ত কুকুর সারা জায়গায় প্রস্রাব করে বেড়াচ্ছে না তার প্রস্রাবতন্ত্রে কোনো সমস্যা নেই কিন্তু সে তার সীমানা নির্ধারণ করছে হ্যাঁ প্রস্রাব দিয়ে মানুষ যে খুব আলাদা তা নয় তারাও একই কাজ করছে একটু অন্যভাবে এটা আমার ওটা আমার ওটা আমার সেটা আমার নিজের একটা সীমানা তৈরি করছে যেই সম্ভব সেটাকে আবার একটু বাড়াচ্ছে সম্ভব হলেই ওটাকে একটু বাড়িয়ে তুলছে আর না হলে দেওয়ালটাকে আরও শক্ত করছে এটাই ঘটছে সময়। তো তো চিত্রটি বা প্রতীকটির অর্থ হল সেই জন্তুটিকে বধ করে নিঃশেষ করা হয়েছে তো এটাই হলো প্রতীক মহিষাসুর এবং মহিষের মৃত নিঃশেষিত এর মানে আপনি এখন বিশাল একটি পুষ্প প্রতীকটির এই অর্থটিও রয়েছে যে যখন কেবলমাত্র পুরুষ প্রকৃতি নিজের স্বভাব অনুযায়ী প্রকাশ পায় স্বভাবতই এটি বাধ্যকারী হয়ে ওঠে তার মানে সরিসৃপ মস্তিষ্ক কেবল যখন নারীত্বের প্রবেশ ঘটে তখন গিয়ে একটু বিকশিত হতে পারে যখন সেই বিকাশটি ঘটল তখন পুরুষ বা যান্তব স্বভাবের পতন ঘটল স্ত্রীর চরণে এবং স্ত্রীর আবির্ভাব হল তার থেকে তো দেবীর মন্দিরে প্রতীক সেটাই দেবী পূর্ণ ক্ষমতায় আবির্ভূত হলেন এই যান্তব প্রকৃতিকে ধরাশায়ী করে